অবশেষে আলোচনার জন্য রাজি হলেন জুনিয়র ডাক্তাররা। আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের তরফে জানানো হয়েছে, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট আলোচনার জন্য প্রস্তুত। আলোচনায় রাজি হলেও তারা একটি শর্ত রেখেছে। সে শর্ত হলো সবক’ট মেডিকেল কলেজের তরফে প্রতিনিধিদের সেই আলোচনায় উপস্থিত রাখতে হবে, সে সঙ্গে তাদের গুরুত্বপূর্ণ শর্ত গোটা আলোচনা প্রকাশ্য করতে হবে, অর্থাৎ রুদ্ধদ্বার বৈঠক করলে হবে না। সেখানে যাতে সংবাদ মাধ্যম উপস্থিত থাকে এবং গোটা রাজ্যবাসী আলোচনা সম্পর্কে জানতে পারেন, যাতে সেই ধরনের ব্যবস্থা থাকে, তারাই সেটা দাবি করেছেন। সুপ্রিম কোর্টের পক্ষ থেকে মঙ্গলবার অর্থাৎ গতকাল বিকেল 5টার মধ্যে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের কাজে যোগ দেওয়ার কথা বলা হলেও আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের সম্পূর্ণ দাবি দেওয়ার পূরণ হয়নি বলে জানান আন্দোলনকারীরা। মঙ্গলবার জুনিয়র ডাক্তারদের স্বাস্থ্য ভবন অভিযান ছিল। পূর্ণময়ী থেকে মিছিল করে এসে স্বাস্থ্য ভবনের কাছে ব্যারিকেডের সামনে এলে পুলিশ স্বাস্থ্য ভবনের দিকে যেতে নিষেধ করায় সেখানেই অবস্থান আন্দোলন শুরু করেন জুনিয়র চিকিৎসকরা। সে থেকে মঙ্গলবার সারারাত তারা অবস্থান করেন, যতক্ষণ না পর্যন্ত তাদের সমস্ত দাবি পূরণ হচ্ছে এখানেই শান্তিপূর্ণভাবে ধর্ণা অবস্থান চালানো হবে বলে জানিয়েছিলেন আন্দোলনকারীরা। মঙ্গলবার সরকারের তরফে আলোচনার প্রস্তাব দেওয়া হলেও তাতে সাড়া দেননি জুনিয়র চিকিৎসকরা। এবার শর্ত সাপেক্ষে আলোচনায় রাজি হলেন তারা। এবার এটাই দেখার বিষয় যে বিচারের মোড় কোন দিকে ঘুরে। রিপোর্ট ক্যালকলিং টিভি কলকাতা।